শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি এপিসোড, তানভীরস রিয়াকশন ভিডিও। আজকের এপিসোডে একটা ইন্টারেস্টিং মেনু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বিফ স্টিয়ার উইথ পেপারিকা অ্যান্ড রাইস। তার মানে হচ্ছে, বাংলায় যদি বলি তাহলে বিফকে সুন্দর স্লাইস করে লম্বা লম্বা করে কেটে সেটাকে একটু ভুনা ভুনা করে, এটা একটা ডিফারেন্ট একটা রেসিপি, মাখামাখা রান্না। এটার সাথে যথেষ্ট আপনার পেঁয়াজ মরিচ থাকবে এবং গ্রেভি হবে না, এটা একটা ডিফারেন্ট, একজন আফ্রিকান শেফ এটা রান্না করে দেখাবেন আজকের রান্নাটা, সাথে রাইস। এটা একটা কিছুটা একটু আফ্রিকান স্টাইলের রান্না, সো আপনাদের ভালো লাগতেও পারে, আমার খুব ভালো লেগেছে দেখে। তো চলুন আমরা রান্নাটা থেকে দেখে আসি। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার মেনু। আপনার যেটা লাগবে শুরুতেই, আপনার 1 থেকে 1.5 কেজির ওজনের বিফ লাগবে, এবং দেখুন বিদেশে এরকম বিফ প্যাকেটে পাওয়া যায়। আপনি প্যাকেট থাকলে প্যাকেট কেটে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, এবং বিফটা সিনার মাংসের, এই জন্য দেখবেন কোনো হাড্ডি নেই, হাড্ডি ছাড়া মাংস। এটাকে প্রথমে ভালো করে শুকনো করে মুছে নিচ্ছে এবং লম্বালম্বি করে কাটবে। শেফ দেখেন, দেখাচ্ছে মাংসটাকে, সে লম্বালম্বি করে কাটবে যাতে একটা পিস লম্বা লম্বা পিস থাকে, যাতে মুখের ভিতরে এটা সহজে চাবানো যায়। দেখেন পিসগুলোকে লম্বা লম্বা করে কাটছে, কিছু কিছু পিসকে বড় করে কাটছে, এগুলোকে পরে আবার সাইজ করবে। আপনি দেখেন পিসগুলো একটু লম্বালম্বি, সেটা বর্ণনা করছে, পিসগুলো লম্বালম্বি করে কাটা হচ্ছে। এই যে পিসগুলো লম্বা লম্বা করে কাটলে, এবং মাংসের পিসগুলো এভাবেই থাকবে, এবং দেখুন লম্বা লম্বা করে কেটেছে আড়াআড়ি করে। আপনারাও কাটার সময় এভাবে করে গরুর মাংস কাটবেন। মাংসগুলো কাটা রেডি হয়ে গেল, এখন পরবর্তী কার্যক্রম। তো উনি এখানে লবণ দিচ্ছেন, গোলমরিচ দিচ্ছেন, এবং উনি একটা স্পেশাল জিনিস দিচ্ছেন এইমাত্র, যেটা দিলেন সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ো দিয়ে উনি রেসিপিতে কিছু নতুনত্ব দিচ্ছেন, এবং এটাকে এখন একটা কুইক মিক্স করছেন। সবকিছু মেশানোর পর মাংসটার কি পরিস্থিতি দেখেন। এরপরে উনি পেপারিকা নেবেন, পেঁয়াজ, পেপারিকা এবং বিভিন্ন মশলা দিয়ে মাংসটাকে সিজনিং করবেন। মাংসটাকে যখন আপনি এভাবে রেডি করলেন, এরপর মাংসটা দেখতে এরকম হবে, পিসগুলো লম্বা লম্বা করে কেটেছে। এখন উনি দেখেন 3টা পেপারিকা, মরিচ এবং একটা পেঁয়াজ নিচ্ছে, বড় ইজিপশিয়ান পেঁয়াজ বা মিশরীয় পেঁয়াজ। এটার কাটাটা উনি দেখাচ্ছেন, যে এই পেপারিকাগুলো হচ্ছে আমাদের দেশের মরিচের মতোই আর কি, বিদেশে মরিচগুলো এরকম হয়। এগুলোকে উনি কীরকম স্লাইস করে কাটছেন দেখেন, ওনার হাতের কাটা খুব সুন্দর, এবং উনি কোনো নষ্ট করবেন না, সবকিছুই যতটুকু নেওয়া সম্ভব উনি নিচ্ছেন, এবং পরবর্তীতে এই পিসগুলোকে উনি সুন্দর করে স্লাইস করে কাটবেন। এবং উনি বলছেন যে ঘরে যখন আপনারা রান্না করবেন, তখন রান্নাগুলো খুব একটা ফ্যান্সি না হলে হবে, কার্যকরীভাবে কাটতে গেলে দেখেন কিভাবে সুন্দর করে কাটছে, লম্বা লম্বা পিস করে কাটছেন পেপারিকা। দেখার সৌন্দর্যের জন্য উনি লাল, সবুজ এবং হলুদ 3 রকমের মরিচ ব্যবহার করেছেন। এগুলোকে একটা বাটিতে রাখছেন ধোয়ার জন্য। এরপর উনি কাটবেন পেঁয়াজ, এখন দেখেন পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে উনি এরপরে পেঁয়াজ এবং মরিচের অংশগুলোকে উনি চুলার উপরে চড়িয়ে দেবেন। লক্ষ্য করুন উনি কিভাবে পেঁয়াজ কাটলেন, ওনার পেঁয়াজ কাটা শেষ।
উনি এখন ওই পেঁয়াজ এবং পেপারিকা বা মরিচের টুকরো গুলোকে উনি চুলার উপরে দিবেন। এবার দেখেন উনি আরো ইউজ করছেন পেঁয়াজের কলি এবং হচ্ছে পুদিনা পাতাও দিতে পারেন আপনি। উনি এগুলোকে পিস কুচি কুচি করে কাটছেন, কেটে উনি রান্নাতে পরবর্তীতে এগুলো ব্যবহার করবেন। এখন কাটছেন পেঁয়াজের কলি, এগুলো মাংসের মধ্যে দিলে মাংসের টেস্ট বেড়ে যায় এবং মাংসের ঝাঁজ হয়। বিদেশে মানুষ এগুলো সবজি হিসেবে ইউজ করে। এটা বাটিতে উঠাচ্ছেন, এখন উনি এগুলো ফ্রাই করবেন চুলার উপরে হালকা তেলে, মৃদু আছে, এগুলোকে উনি ফ্রাই করবেন। যে দেখেন অলিভ অয়েল দিয়ে নিলেন, আপনারা সয়াবিন অয়েল দিতে পারেন। এরপরে মাংসটাকে উনি চুলায় দিলেন, মাংস থেকে কিছু পানি বেরোচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছেন, মাংসটা দেখেন রং চেঞ্জ হচ্ছে। এবং এই পর্যায়ে মাংসের উপর উনি বিভিন্ন গরম মশলা এবং আদা রসুন বাটা দিবেন। তো মাংসগুলোকে ফ্রাই করে উনি দেখেন একটা প্লেটে আলাদা করে রাখছেন, সবগুলোকে একবার একটু হালকা ফ্রাই করে নিলেন। সেই সসপ্যানের ভিতরে উনি এখন পেপারিকা এবং পেঁয়াজকে দেখেন ফ্রাই করবেন। এর মধ্যে উনি লবণ মরিচ গুঁড়া দিয়ে এখন এগুলোকে ফ্রাই করছেন। এগুলো যখন সুন্দর করে একটু ব্রাউন কালার আসবে তখন এগুলোর উপর উনি মাংসটাকে আবার ফিরিয়ে দিবেন। এই মিশ্রণটা দেখেন উনি এটা ফ্রাই করছে, খুব বেশি না, যাতে বেশি পুড়ে না যায়। ফ্রাই করার পরে এখন উনি আরেকটা সসপ্যানের ভিতর পানি গরম করছেন। এখানে যাতে পুড়ে না যায় দেখতে হবে, এগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, পেঁয়াজ এবং পেপারিকা। এটার উপরে উনি দিচ্ছেন আদা রসুন বিভিন্ন বাটা, টমেটো পেস্ট। এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছেন। এই পর্যায়ে আপনি একটু তেল দিলেও দিতে পারেন। এরপর এগুলো ফ্রাই হয়ে গেলে এগুলোর উপর উনি মাংসটা দিয়ে দিবেন। মানে এগুলো যথেষ্ট ফ্রাই হয়েছে, এখন এগুলোর উপর উনি মাংস ছুঁয়ে দিবেন। এবং মাংসের সাথে যে জুসটা ছিল সেই জুস সহ এটা ফেরত দিলেন। এখন উনি নেড়ে চেড়ে দিবেন, সয়া সস দিচ্ছেন মাংসের উপরে। এরপর প্রয়োজন মতো একটু চিনি লবণ, অনেক সময় মধুও দিতে পারেন। এখানে ভদ্রলোক অল্প একটু মধুও দিয়েছেন টেস্ট বাড়ানোর জন্য, অলিভ অয়েল দিয়েছেন। এবারে উনি এখন নাড়াচাড়া শুরু করলেন। রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে, এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য উনি এই যে শেষ উনার রান্না। এটা হচ্ছে মাংসের স্টিয়ার। আচ্ছা, উনি এই পর্যায়ে একটু পানিও দিলেন, পানি দিয়ে আরেকবার একটু গোটা দিচ্ছেন। এখানে গরম পানি ছিল, আচ্ছা গরম পানিতে উনি বেসিক্যালি বাসমতি রাইস দিচ্ছেন। এই মাংসটা রাইসের সাথে উনি পরিবেশন করবেন। এখন রাইস রান্না তার সাথে দেখার কিছু নাই, এটা লম্বা দানার বাসমতির রাইস। চালটা ধুয়ে উনি দিচ্ছেন চুলার উপরে। উনি দেখবেন রাইসটা মাংসের সাথে একটা প্লেটে পরিবেশন করবেন, পরিবেশনটা বেশ চমৎকার। আপনারা ওনাদের বিদেশি রান্না বা শেফ থেকে পরিবেশন দেখতে পারেন। এই যে উপরে উনি আবার পুদিনা পাতা ছড়িয়ে দিলেন, এটা জাস্ট ফিনিশিং, গার্নিশ করলেন। এদিকে ভাত হয়ে গেছে, দেখেন লম্বা দানার বাসমতি রাইস।
এখন উনি চালটাকে নামাবেন এবং পরিবেশন করবেন একটা প্লেটে। এখন সব চুলা বন্ধ, নামিয়ে আনলেন চুলা থেকে, রান্না শেষ, এখন হচ্ছে পরিবেশনের পালা। দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রথমে উনি রাইসটা পরিবেশন করবেন একটা ছোট গোল বাটির মধ্যে রাইসটা দিয়ে, তারপর রাইসটা দেখেন কি সুন্দর প্লেটের উপর যখন বসাবেন রাইসের শেপে, মানে বাটির শেপে রাইসটা বসবে। আমরা সাধারণত চামিচ দিয়ে প্লেটে বেড়ে ফেলি, এই জন্য কোনো শেপ হয় না। দেখেন ওনারা প্রথমে বাটিতে রাখছেন এবং বাটিটাকে এই উল্টে প্লেটের উপর দিলেন, তাতে একটা সুন্দর একটা বাটির শেপ হলো। এখন উনি এই যে যে রান্নাটা রাঁধলেন এতক্ষণ, বিফ স্টিয়ার উইথ পেপারিকা, এই যে বিফ ফ্রাইটা দিলেন, উপরে একটু আবার গার্নিশ করে দিলেন। এখন উনি নিজে একটু টেস্ট করে দেখবেন যে রান্নাটা কেমন হলো। নর্মালি আফ্রিকার লোকজন এরকম শুকনা খাবার পছন্দ করে, আমরা যদি এশিয়ানরা ডাল দিয়ে ভাত খাই, ওনারা কিন্তু এরকম শুকনা শুকনো খাবার পছন্দ করেন আফ্রিকার লোক। তো মাংসে কিন্তু তেমন একটা গ্রেভিও নেই, মোটামুটি ফ্রাই টাইপের রান্না। এবার দেখতে খুব ইন্টারেস্টিং, সুন্দরই লাগছে, আমি শিওর খেতেও সুন্দর। মূলত এই ছিল আজকের ভিডিও। দেখেন এখন শেফ নিজে নিজে খাবে। এই ভিডিও দেখে যদি আমরা খেতে পারতাম তাহলে আমরা কমেন্ট করতে পারতাম যে আসলে তার রান্নাটা কেমন হয়েছে, বাট দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে, টেস্টি হবে বলে মনে হচ্ছে। তো শেফ এই কথাই বলছেন, খেয়ে খুব উনি নিজের রান্নার অভূতপূর্ব প্রশংসা করলেন। তো দর্শক মন্ডলী, এই ছিল আজকের রেসিপি, বিফ ফ্রাই রাইসের সাথে পরিবেশন করলেন, দেখতে খুব সুন্দর। আমাদের দেশে আমরা এই রান্নাটা করি, আমরা হালকা গ্রেভি দিই, বা আমরা যখন ভাত ভাতের সাথে দিই তখন আলাদা করে ডালও হয়তো দিই, বাট এই রান্নাটাও খারাপ না। আপনারা ভিন্ন দেশের রান্নার পরিবেশনও দেখলেন, আমরা নিজেরা অনেক দেশের খাবারের মেনু দেখি, তো কিছু সময় আমরা অন্য দেশের মতো করে খাওয়ার চেষ্টা করব, যাতে তাতে আমাদের আমাদের ফ্লেভারটা একটু আলাদা হবে, আমাদের ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ হবে, তাতে হয়তো ভাত খাওয়া কম হবে। তো আশা করলাম যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। আর ভবিষ্যতে আপনারা কী ভিডিও দেখতে চান আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি সেই রকম রান্নার ভিডিও দেখব বা সেরকম মেনু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি, সালাম আলাইকুম।